আপনাদের সময় কি এই ডাক্তারি পড়ুয়াদের এই ধরনের হুমকি সংস্কৃতি বা হুমকি প্রথার মুখোমুখি হতে হয়েছিল? আমি 1988 সালে ডাক্তারি পড়া শুরু করেছি এবং 93 সালে পাস আউট। তো না, কোনোদিন হয়নি। কারণ হচ্ছে যে আমাদের সময় যখন আমরা ডাক্তারি পড়তাম তখন এই হুমকি, থ্রেট কালচার ইত্যাদি ইত্যাদি জানতামই না। আমাদের কলেজে যারা পড়াতেন, যারা অধ্যাপনা করেছেন, তারাই কিন্তু আমাদের জীবন গড়ে দিয়েছেন এবং সেটা ভালোবেসে বকাবকি করে সব দিক থেকেই তারাই কিন্তু আজও যারা ডাক্তারি করছেন এবং খুব ভালো ভালো জায়গায় করছেন, খুব মাথা উঁচু করে ডাক্তারি করছেন, আমাদের সময়ের যারা ডাক্তারি পাশ করেছেন বা পড়েছেন, তাদের কারুকেই কোনোদিন এই সব ঘৃণ্য বিষয়ে সেটার মুখোমুখি হতে হয়নি যা এখন শুনছি। অনেক কিছু নিয়েই স্মৃতি আছে পড়াশোনার পাশাপাশি, সেগুলো কিন্তু অত্যন্ত আনন্দের স্মৃতি। ওই 9ই অগস্ট ঘটনাটা শুনে আমরা প্রথমে বিশ্বাস করতে পারিনি, অবাস্তব লাগছিল যে হাসপাতাল চত্বরে এরকম একটা ঘটনা ঘটতে পারে। এবং স্বাভাবিকভাবেই আমাদের যে সুখ স্মৃতি ছিল ডাক্তারি পড়ার, সেটা একদম চুরমার হয়ে ভেঙে গেল। এই ঘটনাকে কেন্দ্র করে আমরা এই 71-72 দিন ধরে যা দেখেছি সেটাও কিন্তু নজিরবিহীন। সেটা শুধু নজিরবিহীন নয়, এর পেছনে একটা কারণও তো রয়েছে, সেটাও বলা প্রয়োজন। সেটা হচ্ছে যে মানে ভয়াবহ দুর্নীতি, এবং সেই দুর্নীতিকে আটকাতে যেভাবে মানে পুলিশ প্রশাসনের তরফ থেকে ওই তথ্য প্রমাণ লোপাট ইত্যাদি যা যা করা হচ্ছিল এবং বিচার বিলম্বিত করা, সেগুলো সত্যি মানে কখনো এর আগে দেখিনি। হ্যাঁ, এর আগেও অনেক দুর্নীতির কথা শুনেছি আমাদের বঙ্গে, এর আগেও অনেক খুন এবং নির্যাতনের ঘটনা ঘটেছে আমাদের বঙ্গে এবং সারা ভারতবর্ষ জুড়ে, কিন্তু এই বিষয়টা আমরা মুখোমুখি হলাম প্রথমবার। হ্যাঁ, কিন্তু অভিনয় জগতেও এই ধরনের ঘটনা আছে, মানে এই ধরনের সংস্কৃতি আছে, এটা যারা বলেন তারা কি ঠিক বলেন? না, প্রথম কথা হচ্ছে যে আমি সবকটা বড় হাউসের সঙ্গে কাজ করেছি, তো সেই জায়গা থেকে আমি নিজে এটা বলতে পারবো না যে মানে কেউ আমাকে থ্রেট করেছে বা মানে আমার অস্তিত্বকে বিপদে ফেলার চেষ্টা করেছে, সেটা বলতে পারবো না। কিন্তু অনেকে বলেন, সেটা আমিও শুনেছি এবং এখনো বলছেন। বয়স নির্বিশেষে, শ্রেণী নির্বিশেষে এত মানুষ এসে একটা আন্দোলনের পাশে দাঁড়ালেন, তারপর আন্দোলনটা যেভাবে, আন্দোলন শেষ হয়নি কিন্তু আমরণ অনশন শেষ হয়েছে। সিনিয়র যারা চিকিৎসক তারা কিন্তু বেশিরভাগই, যাদের সঙ্গে কথা বলেছি তারা বলেছেন যে আমরণ অনশনের পথে যাওয়াটা একটা ভুল সিদ্ধান্ত ছিল। আপনি কি মনে করেন? দেখুন, সেই সময় পুজো আসছিল এবং জনপ্রতিরোধ তীব্র করার বিষয় ছিল। এবার আমি ব্যক্তিগতভাবে হয়তো মানে আমার দর্শনগত জায়গা থেকে অনশন ইত্যাদি ব্যাপারকে খুব একটা যে সমর্থন করি তা নয়, তবে সেই সময় ওনাদের হাতেও তেমন কিছু করার মতো ছিল না, এটাও মাথায় রাখতে হবে। আর ওরা শুধু নিজেদের বিচারের কারণে অনশন করছিলেন না, 10 দফা দাবি ওদের, 10 দফা যে দাবি, সেই দাবির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেশিরভাগই মানুষের দাবি ঠিকই, এবং এই যে স্বাস্থ্য ব্যবস্থার সংস্কারের দাবি, এটা সত্যিকারের একটা খুব গুরুত্বপূর্ণ দাবি, তার সঙ্গে তিলোত্তমার বিচারের দাবি তো রয়েছেই। এখন এই রকম একটা পরিপ্রেক্ষিতে ঠিক কি করতে হবে এটা বলা খুব মুশকিল, তবে এটা বলতে পারি যে তাদের যে প্রচেষ্টা ছিল, সেই প্রচেষ্টা, আমরণ অনশনের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা অত্যন্ত যুক্তিযুক্ত ছিল এবং মানুষ তাদের দেখে উদ্দীপনা পেয়েছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই, এবং মানুষ পাশে এসে দাঁড়িয়েছেন। আমাদের যে উদ্বেগটা হচ্ছিল সেটা হচ্ছে তাঁদের স্বাস্থ্য নিয়ে। একদিকে যেরকম উদ্বেগ ছিল হচ্ছে অনশনকারী ডাক্তারদের স্বাস্থ্য নিয়ে, আবার পাশাপাশি উদ্বেগ ছিল হচ্ছে গোটা বাংলার স্বাস্থ্য ব্যবস্থার স্বাস্থ্য নিয়ে। তো দুটো জায়গা থেকেই আমি বলবো যে এটা ভুল ছিল কি ঠিক ছিল সেটা গুরুত্বপূর্ণ নয়, এটা সময়ের দাবি ছিল তাই করতে হয়েছিল, আমার মনে হয় সেটাই। মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক
এবং সেটা লাইভ স্ট্রিমিং, এটা নিয়ে তো প্রশ্ন আছেই। মুখ্য শাসক তার চোখে চোখ রেখে যেভাবে জুনিয়র ডাক্তাররা কথা বলেছেন, তাদের দাবি বারবার করে তুলে ধরেছেন, এটা নিয়ে বহু চর্চা হয়েছে। আমি এটার মধ্যে যাচ্ছি না, সবাই লাইভ স্ট্রিমিংয়ে সেটা দেখেছে। যে যে অন্যায় করুক না কেন, কাউন্সিল তার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, তারা তাদেরকে জানাতে হবে সর্বোচ্চ পর্যায়ে। এটা দেখে আপনার কি মনে হলো যে হুমকি সংস্কৃতি কি সত্যি প্রশাসন বন্ধ করতে চায়? আসলে ক্ষমতা সবসময় চায় যে মানুষ বশংবদ্ধ হয়ে থাকুক এবং প্রশ্নাতীত আনুগত্য নিয়ে এগিয়ে যায়। মুশকিলটা সেখানেই, যে সেখানে যখন আইনের প্রশ্ন আসে, আইনের শাসনের প্রশ্ন আসে, তখন যারা আইন রক্ষার্থে রয়েছেন তারাই যদি আইনের বিরুদ্ধতা করেন, তারাই যদি আইনের মানে যে ফাঁকগুলো রয়েছে সেই ফাঁকগুলো ব্যবহার করার চেষ্টা করেন বা সরাসরি আইনকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেন, সেটা মানুষ দেখছেন। এবং আমার বিশ্বাস যে মানুষ এই ধরনের বেআইনি কাজ, এই ধরনের দুর্নীতি এবং সেই দুর্নীতির থেকে মানে তার ফলশ্রুতি হিসেবে যে ভয়ঙ্কর অত্যাচার এবং মৃত্যু, তা মেনে নেবেন না। মানুষ অবশ্যই জুনিয়র ডাক্তারদের পাশে থাকবেন, সিনিয়র ডাক্তাররাও অবশ্যই জুনিয়র ডাক্তারদের পাশে থাকবেন এবং আমরা সাধারণ মানুষ আমরাও তার পাশেই তাদের পাশেই থাকব। আমার মনে হয় মানুষই তো সব কিছু নির্ধারক, তো মানুষ যদি সঙ্গে আসেন তাহলে যে কোনো ধরনের স্বৈরাচার, স্বেচ্ছাচার, যে কোনো ধরনের আইন বিরোধী কার্যকলাপ, অসাংবিধানিক কার্যকলাপের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াবেন এবং মানুষই বদলে দেন যখন তারা মনে করেন যে বদলের সময় এসেছে। এই যে আন্দোলনটা এতদিন ধরে চলছে, তাতে আমরা দেখেছি যে জুনিয়র চিকিৎসকদের যে সংগঠন, তারা কর্মসূচি নিয়েছেন এবং সেই কর্মসূচিতে হাজার হাজার লাখো মানুষ জড়ো হয়েছেন। তাদের যে অবস্থান মঞ্চ, যে অনশন মঞ্চ ছিল, তাকে কেন্দ্র করেও একটা সমাবেশ প্রতিদিন হতো। বহু মানুষ এসে সারাদিন ধরে সেই অনশন করেছেন, প্রতীকী অনশন, তাদের পাশে থাকার জন্য। সেই অবস্থান মঞ্চ সরে গেছে, তারা অনশন তুলে নিয়েছেন। এবার কি আপনার মনে হয় যে আন্দোলনটা কোথাও গিয়ে থমকে যাবে? না, অনশন আন্দোলনের মধ্যে যে অনশনের যে মঞ্চ, সেই মঞ্চের চারপাশে যেরকম মানুষ আসছিলেন, সেই মানুষই একই প্রতিবাদী মানসিকতা নিয়ে এবার গোটা বঙ্গে ছড়িয়ে পড়বেন বলে আমার বিশ্বাস। অনশন একটা ধাপ ছিল, একটা প্রক্রিয়া ছিল প্রতিবাদে, তার মানে এই নয় যে প্রতিবাদের অন্য কোনো প্রক্রিয়া থাকবে না, এবং সেই অন্য কোনো প্রক্রিয়া তারা নিশ্চয়ই সেটার দিকে যাবেন। এবং এই আন্দোলনকে আমি একেবারেই মানে এইভাবে দেখছি না যে এই আন্দোলন নিষ্ফলা, নিষ্ফলা কোনো আন্দোলন হয় না। এই আন্দোলন যা হয়েছে এবং 14ই অগস্ট থেকে বিশেষ করে আমরা যা দেখেছি, সেটা হচ্ছে এর অনেকগুলো ইতিবাচক দিক আমরা দেখেছি। প্রথম হচ্ছে বহু বছর বাদে কলকাতা কলকাতাতে ফিরেছে। কলকাতা যে বোধ এবং মনন এবং সংস্কৃতি নিয়ে গড়ে উঠেছিল, সেই বোধ সংস্কৃতি এবং মনন মানুষের মধ্যে ফিরে আসছে। মানুষ অনেক বেশি চেতনা সম্পন্ন হয়েছেন একদিকের কথা, দুদিকের কথা, 2 নম্বর কথা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে যারা এসেছিলেন বিশেষত মহিলারা, তারা হয়তো একটা অনুভূতির জায়গা থেকে এসেছিলেন যে একটা নির্মম জঘন্য অত্যাচারের ঘটনা ঘটেছে। কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে তাদের ব্যক্তিগত জীবনে, দৈনন্দিন জীবনে যেগুলো তাদের যারা যেগুলো মুখোমুখি হতে হয়, ঠিক যেসব ঘটনার মুখোমুখি হতে হয়, সেই ঘটনাগুলো কিন্তু আগে থেকেই ঘটছিল এবং তার একটা বহিঃপ্রকাশ হলো সেই দিন। আচ্ছা, 3 নম্বর বিষয় হচ্ছে, আমি এটাকে বলি যে সেটা সে ডোমেস্টিক অ্যাবিউস থেকে শুরু করে সেটা যদি রাস্তাঘাটে ঘটে এবং সেটা যদি কর্মক্ষেত্রে ঘটে, এই বিষয়গুলো, সেইগুলো কিন্তু এই আন্দোলনের দ্বারা তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদটাও সংগঠিত হলো। পাশাপাশি একটা জিনিস দেখার, সেটা হচ্ছে অনেকে অনেক দিন ধরে চুপ করে ছিলেন, তারা কিন্তু আর চুপ করে থাকলেন না।
আর 4 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা তৈরি হয়েছে এই আন্দোলনের মধ্যে দিয়ে আমি বিশ্বাস করি, সেটা হচ্ছে যে মানুষের সঙ্গে মানুষের যে কমিউনিকেশন, যে যোগাযোগ, সেই যোগাযোগ মানে যা যুথবদ্ধতায় পরিণত হয়, এবং যুথবদ্ধ হলে তবেই তো সমাজের অন্যায়ের বদল হয়। তো সেই যুথবদ্ধতা মানুষ প্রমাণ দিয়েছেন। আমার বিশ্বাস, আমি ততটা নেতিবাচক নই যে বিশ্বাস করি যে না সব শেষ হয়ে গেছে, একেবারেই শেষ হয়নি, বরং এ তো সবই শুরু।